ছোট্ট আয়াতকে শেষ করেছে। ছয় টুকরো করে তিন টুকরো ডুবাই এবং তিন টুকরো সাগরে ফেলেছে। পুরো তিন ঘন্টা ধরে ১৭ পেজের বর্ণনা দিয়েছে নিষ্ঠুর আবির। দর্শক, সেই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করব। কি এমন অন্যায় করেছিল, নাকি কেউ আবিরকে দিয়ে করিয়েছে, নাকি আবির নিজ থেকেই মানে কোনো উদ্দেশ্যে আয়াতকে শেষ করে ছয় টুকরোর ভিতর তিন টুকরো ডোবাই এবং তিন টুকরো সাগরে ফেলেছে, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চাই। দর্শক, এখানে আর একটা কথা না বললেই নয়, আবির ২০ বছর ধরে তার বাবা মার সাথে আয়াতের বাসায় ভাড়া থাকে, অর্থাৎ আবিররা থাকে নিচতলায় এবং আয়াতরা থাকে উপরতলায়, দোতলায় থাকে। দর্শক, আবিরের বয়স ১৮ থেকে ১৯ বছর আর আয়াতের বয়স ৫ বছর। আবিরের জন্ম আয়াতের বাসায়। গত ৫-৬ মাস আগে আবিরের মা এবং আবিরের বাবার সম্পর্কে ফাটল ধরে, ডিভোর্স হয়ে যায়। সেই সূত্র ধরে আবিরের মা এবং আবিরের বোন একই মহল্লায় পাশের বাসায় ভাড়া থাকে, আর আবিরের বাবা আগের ঠিকানা অর্থাৎ আয়াতদের বাসায় ভাড়া থাকে। দর্শক, এর পরবর্তীতে আবির কখনো বাবার বাসায়, আবার কখনো মায়ের বাসায় ভাড়া থাকে। সে যে তিন ঘন্টা ধরে ১৭ পেজের একটা বর্ণনা দিয়েছে, জবানবন্দি দিয়েছে, দর্শক, সে বিভিন্ন প্রমাণ দেখিয়ে ঘটনার দিন আয়াতকে নিয়ে যায়। হয়তো আয়াত যেতে চাই নাই, সে চিপস টিপস চকলেট এগুলো দেখে আয়াতকে লোভ দেখায়। পরবর্তীতে সে আয়াতের বাসারই ১০৫ নম্বর রুমে নিয়ে যায়। এখন কথা হচ্ছে, সেখানে আয়াত চিল্লাইছিল, চিৎকার করেছিল, কি কারণে চিৎকার করেছিল দর্শক এখন পর্যন্ত জানা যায় নাই। তবে আবির জবানবন্দিতে বলেছে, সে হিজাব আয়াতের মুখে গুজিয়ে দেয়। এরপর খুব কম সময়ের ভিতর আয়াতকে শেষ করে দেয়। এরপর কাপড় ব্যাগে, মানে কাপড়ের যে ব্যাগ থাকে, ব্যাগে আয়াতকে তুলে নেয়। পরে বাবাকে বলে, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, পরবর্তীতে আসব। এপার ওপার এদিকে কিন্তু আয়াতকে খোঁজা শুরু হয়েছে। অনেকেই বলছিলেন, আবিরের কাছে দেখেছিলাম আয়াতকে। দর্শক, এর পরবর্তীতে সে যখন তার মা এবং বোনের কাছে চলে যায়, মানে কাপড়ের ব্যাগে আয়াতকে নিয়ে গিয়ে, তারপর তার মা আর বোনকে বলে, তোমরা একটু ওই বাসায় যাও, আয়াতকে পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজা হচ্ছে, তোমরা একটু খোঁজো গিয়ে। এরপর মা আর বোনকে বের করে দেয়। আর ঠিক ওই সময় ধরে ৩০ মিনিটের ভিতর সে আগে থেকেই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আয়াতকে টুকরো করার জন্য দোকান থেকে যা যা কিনে এনেছিল এগুলো দিয়ে সে তার কাজ সম্পূর্ণ করে। পরবর্তীতে মা ও বোন এসে যখন তাকে ডাকাডাকি করে, তখন সে বলে যে, আমি বাথরুমে ইম্পর্টেন্ট কাজ করছি বা পার্সোনাল কাজ করছি, তোমাদেরকে এখন ঢুকতে দেওয়া যাবে না। পরে হুইল পাউডার দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেয়। দর্শক, ঠিক সেই রাত ওখানেই ছিল, ভোরবেলা সেই টুকরোগুলো নিয়ে গিয়ে তিন টুকরো সাগরে এবং তিন টুকরো ডোবায় ফেলে দেয়। এখন তার যেই তল্লাশিতে একটা ডায়েরি পাওয়া গিয়েছে, দর্শক, তাহলে কি উদ্দেশ্য ছিল? সে অপহরণ করে ২০ লক্ষ ২৫ লক্ষ টাকা কেন দাবি করলো না আয়াতের পরিবারের কাছে? তার কি উদ্দেশ্য ছিল? দর্শক, তার উদ্দেশ্য ছিল সে নাকি ধনী হবে, যে জবানবন্দি দেওয়ার পর তার কথা অনুযায়ী বাসা তল্লাশি করার পর ডায়েরি পাওয়া গিয়েছে, সেই ডায়েরিতে সে স্পষ্টভাবে লিখেছে তার ধনী হওয়ার ইচ্ছে ছিল। সে আয়াতকে অপহরণ করার পর তার ইচ্ছে ছিল সে ৬টা সিএনজি কিনবে, কিনে মা ও বোন বাবা সচ্ছলভাবে তারা চলবে, ঠিক এমনটাই বলেছিল। আর এর আগে আবির তারই মায়ের সেলাই মেশিন বিক্রি করে, মানে আয়াতকে সে শেষ করবে এই পরিকল্পনাটার আগে থেকেই ছিল, সেলাই মেশিন বিক্রি করে সেই আসবাবপত্রগুলো আর কি কিনে। দর্শক, আমি আরও আপনাদের বিস্তারিত তুলে ধরবো, শুধু সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আপনারা দেখেন অবশ্যই আপডেট পাবেন।